এটা চেঞ্জ করে দিলাম। এখানে যে আলমারিটা ড্রেসিং টেবিলটা ছিল সেটা চেঞ্জ করে এখানে রাখা হয়েছে সোফা, আর এগুলো আনা হয়েছে এখানে। এখানে আলমারিটা দিয়ে দিয়েছি, মানে হ্যাঁ আলমারিটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি ড্রেসিং টেবিলটা। কেমন লাগছে বলো ফ্রেন্ডস? আমার বেডরুম টু করলাম, একটু একটুখানি চেঞ্জ চেঞ্জ করলাম, ভালো লাগে। একবার এদিক, একবার ওদিক, একবার এদিক 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 করে করে ঘরকে চেঞ্জ করলাম, মাইন্ড ভালো লাগে। এতে ব্যাপার তাই এই মেয়ের আন্টি কিছুক্ষণ আগে পড়িয়ে যাচ্ছে গেল, আমি জাস্ট টিভিটা অন করলাম, টিভিতে দেখি ওখানে বসলাম, মেয়ে এখন পড়ে টরে গেল নিচে, যা যায় করে ঘুরে স্বাগত। আমি হচ্ছে তোমাদের পিয়ালি লিডার। আমি আগের ব্লগটা অলরেডি আমার ছাড়া হয়ে গেছে, তারপর থেকে এই ভিডিওটা আমি অল স্টার্ট করে ফেলেছি, আর ভিডিওটা কন্টিনিউ হবে, মানে আগামীকাল ভিডিওটা যাবে। তাই আমার এই রুম ট্যুরটা দিয়ে তোমাদের শুরু করলাম, আমার এই বেডরুমটা দিয়ে। তাই চলো, আর আমার রাতে ডিনার হচ্ছে আটা রুচি, রুটি করা হয়ে গেছে, আর রাতে রুটি, ডিমের আমলেট, আর বড় যা আমাকে একটুখানি মটর ডাল দিয়েছিল, মটর ডালের তরকারি আছে, আর চিকেন ফোল আছে। মেয়ে সকালে মেয়ের করেছিল, মেয়েরও আছে, আমাদেরও হয়ে যাবে অল্প অল্প করে, আর ডিমের আমলেট করব। আর হাতটা ব্যথা করছে, হাতে বেঁধে রেখেছে, একাই করেছি, মেয়ে তখন ওইখানে পড়ছিল একা একা, করে টেরে ঘর দেবেন পরিষ্কার করে নিই। চলো পরে দেখা করছি তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, মাই বেঙ্গল এবার সবাইকে ওয়েলকাম, স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলবার। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমি তো খুব ভালো আছি। আর সকাল সকাল উঠে আমার লেখাটা কমপ্লিট করতে তাড়াতাড়ি, 40 হচ্ছে এখনো, হচ্ছে ব্যাপার। আর আমার ঘরের এই লুকটা তোমাদের কিরকম লাগলো চেঞ্জ করার পর? আমার খুব ভালো লাগছে, আর বেশি করে এই জায়গাটা বেশি ভালো লাগছে। কেন বলতো, এই দেখো মাঝখানে আলমারি, দুই দিকে ওখানে একটা গডরেস, এখানে ড্রেসিং টেবিল, দেখতে ভালো লাগে না দেখতে? তার অপোজিটে আমার এই সোফা,
আর টিভি তো ওইখানে অবভিয়াসলি ওইখানে টিভি রাখা হয়েছে, অসুবিধা হয় না। আর নালে না আমার যখন সোফাটা ওইখানটাই ছিল না, খাটটা পুরো আটকে যেত, খাটটা মানে পরিষ্কার করতে পারতাম না, খুব অসুবিধা হতো, ওই কারণে চেঞ্জ করে ফেললাম। হচ্ছে ব্যাপার, তো চলো ফ্রেন্ডস, পরে আমি আবার তোমার সাথে মিট করছি, আর কি রান্না করছি পরে তোমাদের শেয়ার করছি। এখন এক্সামটা হয়ে যাক, মে কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হলো, শেষে সঙ্গে সঙ্গে চলে গেছে নিচে, যাদের ঘরে গেছে, বই খাতাগুলো গোছালাম আর চলে গেছি রান্নাঘরে। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ রান্না, সরি, লাউ দিয়ে মুগের ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে, আর হবে বেগুন, দই বেগুন বলতে পারো, এই বেগুন কেটে রেখেছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখে আছে। দই বেগুন হবে, সাদা চালের ভাত হবে, আর লাল শাক ভাজা, আর দেখি ক্যারট ট্যারট ভাজবো। রান্না আজকে রান্না করার একদম মুড পাচ্ছি না, কেন জানি না, মানে বসে থাকি আজকে, ইচ্ছেই করছে না রান্না করতে, সরদ ইচ্ছে করে না। আজকে বসে বসে কাটাতে ইচ্ছে করছে। আমার যারা সাবস্ক্রাইবার আছো মহিলারা, তাদেরকে জানাই আমার তরফ থেকে হ্যাপি উমেন্স ডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই চকলেট খাও উমেন্স ডে তে। আমি চকলেট পাইনি এখন। জল দেবে না, এটা কি হোলি হচ্ছে? সামনে হোলি আসছে, তাই চলো এই যে রান্নাটা শুরু করেই সবজি কাটতে হবে, ইচ্ছে করছে না। ও শাকটা কেটে দেবে, আমার স্ট্যান্ডটা না একেবারে গেছে, খুব পোকা ধরে। সবাইকে জানাই আবার আমার তরফ থেকে প্রত্যেকটা মহিলাকে হ্যাপি হ্যাপি উমেন্স ডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব খুব এনজয় করো। চলো আমি নিজে রান্না করতে হবে, আমার না সবজি সব কাটা থাকে, কালকে রাতে যে আমার যে কী মাথায় ভুলছে বিরিয়ানি, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, আজকে তো কিছুই করতে ইচ্ছে করছে না। মেয়েটা খাবে, স্বামী খাবে, তাই মনের জোরে করি, বাড়ি বাপে বাড়ি যাব, চিন্তাটা হয়ে যায়। একটু ভাজি করব, গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়ে একটু ভাজি করব। ক্যাপসিকাম কাটা আছে লম্বা লম্বা করে, এই যে একটু চৌকো চৌকো করে কেটে নিলে আনছো। আর এই ভাজাটা রাত্রেবেলায় খাবো রুটি দিয়ে, দুপুরের ভাত রাতে রুটি দিয়ে খেতে পারবো। আবার না রাতে কিচ্ছু করতে ইচ্ছে করে, রাতে মেয়েকে পড়াতে বসি তো, রাতে রান্না করতে শুধু বিকেলবেলা একটু আটা মেখে রেখে দেবো, ব্যাস। তারপরে কদিন খাই মানে শুক্রবার পর্যন্ত খাবো রুটি, কারণ আমি বাড়ি চলে যাব শনিবার দিন, আমার বর তো খাবে না, তো সারি সেদ্ধ খাবে। আটা মেখে যে খাবে রুটি সেটা করবে না, কারণ যদিও পারে কিনে এনে খাবে। আমি যাব পাঁচ দিনের জন্য।
এরকম আর তো যাওয়াই হবে না, আমার মেয়ের ভর্তি হবে, তারপরে স্কুল শুরু হয়ে যাবে, এই কারণে আর যাওয়া হবে না। তারপরে একটুখানি মন্দিরে যে যাব, একটু ঘুরে টুরে আসি, মেয়েটাও একটু মাইন্ডটা ফ্রেশ হবে। আর তোমাদেরকেও বলি, যাদের এক্সাম হয়ে গেছে তারা তো নিউ সেশন শুরুও হয়ে গেছে, আর যাদের হয়নি তারা পরীক্ষার পর এক সপ্তাহের জন্য ঘুরে আসো, তাহলে কি মাইন্ডটা ফ্রেশ হবে। একটা সিটি হয়ে গেল, একটা সিটি উঠলো নামি দেব, ডালটা ফোড়ন দিয়ে ভাজিটা বসো, ভাজিটা করতে করতে বেগুনের দই ফাটাবো, টক দই দিয়ে করবো বেসিক্যালি, বেগুনটা ভালো করে ফ্রাই করে তোমার সাথে গল্প করতে করতে আমার এইদিকে আনাজও কাটা হয়ে গেছে, ভালো লাগছে না, একদম এনার্জি পাই না কাটতে। ও শাকটা কুচি দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হবে, কত ওরা চপার নিয়েছে দেখো, দুধ ফ্রিজে আছে। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, আমি আবার এদিকে কিছুটা কাজ আমি এগিয়ে নিই চটচট করে, বেরিয়ে হয়ে যাবে, দুধটা গরম করি শেক করবে। আমার এতক্ষণে মানে ডাল হয়ে গেছে, এখন বসিয়েছি লাল শাকও হয়ে এসছে, আর এখন তারপরে বসাবো এই সব সবজি, দিয়ে কুচিয়ে রেখেছি, এর মধ্যে আছে বিনস, গাজর, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম, এই নিয়ে ফ্রাই হবে। এখনো লাল শাক হচ্ছে, এই যে ডালটা হয়ে এসছে, ভালোভাবে হয়ে গেছে, আমাদের সাথে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে সবার লাস্টে বেগুন বাহারটা বসাবো, দুই বেগুন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কোর্সে শেক খেলাম, চলো শাক হয়ে গেছে, শাক থেকে নামিয়ে নিয়ে এটার মধ্যে বসিয়ে দেবো তরকারিটা, কড়াইটা আমার অলরেডি পরিষ্কার। আর ওই ভাজিটা করবো অলিভ অয়েল, শাক হয়ে গেছে, আসলে রেখে দিও কাপড়, আমি দিয়ে দেবো কত, 400, হ্যাঁ 419 টাকা, অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো কালো জিরে, তো নেই পাঁচ ফোড়ন দিয়ে দেবো। মোটমাট রান্না আমার কিছুটা তো হয়ে গেছে, চা হয়ে গেছে, ডাল হয়ে গেছে,
আমরা কি বলতো কম তেলে খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে, বেশি তেল দেখলে না মনে এই অনেকটা অয়েল খেয়ে নিলাম। লবণ আনপাত মতো করে মিট হয়ে গলি দেবো কাঁচা লঙ্কা, এটাকে ধীরে ধীরে করতে অনেক খেয়াল লাগবে। ঢেকে দিয়েছি আর আমার কর্তাবাবু খুব কাজে চলে গেছে, একটু পরে শুকনো আসবে সাড়ে দশটা গেছে। তাই চলো ফ্রেন্ডস, কাজগুলো সবকটি কমপ্লিট করে নিই, করে ধরে নিয়ে নিশ্চিন্ত আমি নিচে গেছি। সুষমা আসবে ঘর দেওয়া ঝাড় দেবে, কালকে মেয়ের আবার আছে ইংলিশ পরীক্ষা। চলো পরে দেখা করছি।